বমজুরি মামলায় দক্ষিণবঙ্গ ডাক বিভাগের রিজিওনাল ডিরেক্টরকে ঘিরে বিক্ষোভ দেখালে হাওড়ার বলুহাটি পোস্ট অফিসের গ্রাহকদের কয়েক কোটি টাকা প্রতারণার ঘটনা সর্বস্ব হারানো গ্রাহকরা। এদিন হাওড়ার মামলায় ডাক বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের সামনে পড়েন দক্ষিণবঙ্গ পোস্টাল রিজিওনের ডিরেক্টর। অনুষ্ঠান মঞ্চ থেকে নামার সময় তাকে ঘিরে বিক্ষোভ চলে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সাউথ বেঙ্গল পোস্টাল রিজিওনের ডিরেক্টর অশোক পাল। হাওড়া ডোমজুড়ের বলুহাটি পোস্ট অফিসে ডাক বিভাগের বিভিন্ন স্কিমে লক্ষ লক্ষ টাকা জমা রেখেছিলেন বলুহাটি এলাকার বাসিন্দারা। পোস্ট অফিস থেকে তাদের পাসবইও দেওয়া হয়েছিল। টাকা তুলতে গিয়ে তারা জানতে পারেন তাদের পাসবইতে লেখা অ্যাকাউন্ট নাম্বারের কোনো অস্তিত্ব নেই। ঘটনা জানাজানি হতেই তৎকালীন পোস্টমাস্টারের বিরুদ্ধে বলুহাটি পোস্ট অফিসে প্রতারণার অভিযোগ জানান প্রতারিত গ্রাহকরা। কিন্তু কয়েক মাস কেটে গেলেও এখনো কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। বুধবার বলুহাটি থেকে কিলোমিটার দূরে নান্নায় ডাক বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দেন দক্ষিণবঙ্গ পোস্টাল রিজিওনের ডিরেক্টর। হারানো সঞ্চয় ফিরে পাওয়ার আশায় সেখানে পৌঁছে যান ডাক বিভাগের প্রতারণার শিকার মানুষজন। মঞ্চ থেকে নামার সময় দক্ষিণবঙ্গ পোস্টাল রিজিওনের ডিরেক্টরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত উগড়ে দেন পদস্থ আধিকারিকদের কাছে। অন্য একটি অনুষ্ঠানে এসে এই ধরনের বিক্ষোভের সামনে পড়ে কার্যতেই কিছুটা দিশা ব্যবস্থা করুক ডাক বিভাগ, বিষয়টি এখনো জানেন না বলে মন্তব্য করে দক্ষিণবঙ্গ পোস্টাল রিজিওনের ডিরেক্টর অশোক পাল। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। গত এক বছরে হাওড়ার বিভিন্ন পোস্ট অফিসে এক শ্রেণীর অসাধু কর্মীদের যোগ শাসনে কোটি কোটি টাকা প্রতারণার প্রসঙ্গে এদিন তিনি বলেন ঘটনাগুলো তদন্ত চলছে। বলুহাটির প্রতারিতদের অভিযোগ অনেক কষ্ট করে কেউ 90,000 টাকা জমিয়েছিলেন। আমরা ডোমজুড় বলুহাটি থেকে আসছি গ্রামীয় মধ্যে পোস্ট অফিস সরকারি পোস্ট অফিস কেন্দ্র সরকারের কাছে গিয়ে তিনি এইভাবে পরিশোধ করে সরকারি বই সরকারি স্ট্যাম্প দিয়া কিন্তু ভুল একটা যখন আমরা বই টাকা তুলতে যাচ্ছি তখন বলে তখন বলছে ডোমজুড় যখন গেলে জমা করেছে একা একা বলে কিছু লোক আছে যে দেখানো না দেখানো সে ভালো বলতে পারবে না থেকে বললেন ডোমজুড়ে যান চেক করবেন সেখানে কম্পিউটার চেক করে কুড়ি বছর পর পাবো কি 30 বছর মরলে যখন চিতায় আগুন জ্বলবে তখন হয়তো টাকাটা পাবো এই পার্টটা দিল 3 বছর আগে কিন্তু কিছু সুরক্ষা আসেনি না আজ 16 সাল আগে থেকে জিনিসটা ধরা পড়ছে বলছি 2 কোটি টাকা লোকে 2 কোটি কালকে 30 জন ডোমজুর যা হয়েছিল 30 জন কেস নাই নে কেস নাই ওরে বাপ রে ও কোন পার্টি কে ভাবে দিয়ে চিঠি লিখতে অবস্থা তাদের কেস এবার মেরে বিরোধী চলে এবার আম তাই গেলাম আম তাই 3-4 বার 5 বার খালি বলছে ম্যাম পাল্টে যাচ্ছে হেড পাল্টে যাচ্ছে রেজিস্ট্রার চিঠি দিচ্ছি আম তার হেড কত তখন আছে দেখানো বললো আবার রেজিস্টার চিঠি দিন হেড অন্য এসে গেছে সে এসব দেখবে না আমটা কি রাস্তা এখানে সেখানে 300 টাকা খরচ করতে হয় একটা মানুষ আমাদের 250 টাকা লক্ষণপুরে কাজ করে লোহা লক্ষণে কাজ করে লক্ষণপুরে আমি 90,000 টাকা আমার 90,000 টাকা অনেক আমার কাছে হ্যাঁ সমীরণ ঘোষ তিনি ডোমজুড় পুলিশ স্টেশনে চলে গেছে কালকে আবার হাত চলে যাবো না টাকা দিতে আজ চলে যাবো বউ তো মানছে আমি 5,000 টাকা ঘুষ দিয়ে চলে আসবো ওর বউ বলছে আমার নাম পার্বতী মান্না আমার স্বামী গৌতম কুমার বই আছে পেটের জ্বালা
রদ্দুরে জলে বৃষ্টিতে কাজ করে টাকা জমিয়েছি, এই টাকা কোথায় গেল? আমার 30,000 টাকা, আমার 30,000 টাকা, 1,50,000 টাকার মতন 19 সালে। আজকে যখন গিয়ে জানতে পারলাম ওই যে বই অরিজিনাল স্ট্যাম্প অরিজিনাল অ্যাকাউন্ট নাম্বার ভুয়ো, যে করেছে সে দিনের পর দিন হাওয়া খেয়ে ঘরের ভিতরে বসে আছে, অন্য চাকরি জয়েন করছে, আর আমরা কুত্তার মতন দমচুর হাওড়া এখান ওখান ছুটে বেড়াচ্ছি, কোনো স্যার কোনো কিছু কমপ্লেন জানাচ্ছে না ওপর মহলে। তাই আজকে স্যার এসেছে, তাই আমরা এখানে আজকে ছুটে এসেছি ওনার কাছে আবেদন জানাতে। স্যার বলেছে, কথা দিয়ে গেছে যে উনি ওনার স্টাফ যে আছে তারা যা কিছু নিয়ে উনি কেসটা দেখবেন, এটুকুনি কথা দিয়ে গেছে আমাদেরকে। যদি না আমাদের কেস সলভ হয় কোনো কোথাকার পোস্ট অফিস আমরা খুলতে দেব না বলে আটি, এমনকি ডমজুর যতক্ষণ না আমাদের কোনো একটা হেসা নেসা হচ্ছে। আমার নাম শুক্লা মাঝি, আমি বলেহাটিরই বাসিন্দার। আমার লক্ষ্মীকান্ত রায়, একলক্ষী বাসিন্দার, চণ্ডীতলা থানার লোক। বলেহাটি ব্রাঞ্চে আমার অনেক দিন থেকে পোস্ট অফিসে বই করা আছে, সেই বইটা থেকে আমি 10,000 টাকা শিখে প্রায় 80-90,000 টাকার মতো করেছিলাম, মানে ডবল করে। সেই পয়সাটা আমার এই বইয়ের মধ্যে ছিল, সেই যেগুলো ডিপোজিট মানে ফিক্সড হয়ে ডবল হয়েছে, সেই ডবল থেকে উনি বলল এটা একটা অন্য পলিসি করো, এটা থেকে বেশি তোমার লাভ হবে। কিন্তু দেখা যাচ্ছে এই বই থেকেই পয়সাটা তোলালো, তুললে ওর উনি হাতে নিয়ে দুটো বই করে দিয়েছে দুই স্বামী স্ত্রীর নামে। কিন্তু কিছুদিন পরে শুনছি এই ভুয়ো বইগুলো ভুয়ো, কিন্তু আমার ডমজির স্ট্যাম্প আছে বলে আমি কোনো আবেদনা করিনি। কিন্তু পরে আমি ডমজির অফিসে গিয়ে যাচ্ছি, বলছে এই নম্বরগুলো কোনো এর মধ্যে অ্যাকাউন্ট নম্বর আমাদের লিস্টে নেই, আর সেই পরিচালক আমি তখন ধরা পড়ি। এটা ছিল 1,00,000 টাকা আছে, আমি আমার পুরো হয়েছে আছে 1,25,000 টাকা, 1,25,000 টাকা ছিল, আমি কষ্টে পড়েছি পয়সা তুলতে গেছি। পোস্ট মাস্টার বলছে খুব পাতা উল্টাচ্ছে, বলছে তোমার খাতায় এক আমার খাতায় এক, হিসাব তোমার খাতায় পয়সা কি নেই? আমি তখন ওর পোস্ট অফিসের মাস্টার কাছে গেলাম, তখন বলছে হ্যাঁ আমি করেছি, তোমাদের পয়সা দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা 3 মাস সময় দিন, 3 মাস থেকে 5 মাস, 8 মাস, 10 মাস কোনো পয়সা আমরা পাচ্ছি না, এখনো পর্যন্ত পাচ্ছি না। তার আমার নাম লক্ষ্মীকান্ত রায়, এক লক্ষ্মীর বাসিন্দা। হ্যাঁ।